নমস্কার বন্ধুরা, এসডব্লিউ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি একদম সহজভাবে রসমালাই বানানো দেখাবো। দেখে নিন আমার কী কী উপকরণ লাগবে। এখানে আমি গুঁড়ো দুধ রেখেছি, আর এখানটা আমলের লিকুইড দুধ রেখেছি, এখানটা বেকিং পাউডার রেখেছি, ভিনিগার রেখেছি, চিনি, ময়দা, কাজু বাদাম আর জল। দেখুন, আমি কাজু বাদামটা এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। আপনারা চাইলে শিল্পটাও গুঁড়ো করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, কাজু বাদামটা আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি ছোটো ছোটো করে কেটে। ভীষণ ঠান্ডা দিয়া দুধের জাল হয়ে গেছে, এবার আমি একটু নামিয়ে রেখে দেব, আর অল্প একটু দিয়ে ছানা কাটবো। যখন আমি ছানা কাটবো আগুনটা আমি বন্ধ রেখেছি, দুধটা এরকম করে হালকা একটু ঠান্ডা করে নেব। আমি এখানে 2 মুটকি ভিনিগার দিয়ে দেবো, আপনারা চাইলে লেবু এবং তেঁতুল দিয়ে বা ছানার জল দিয়ে ছানাটা কাটতে পারেন। 1 লিটার একটু কম আছে দুধ। এরকম একটু নাড়াচাড়া করবেন। আমি আর একটু দিয়ে দেবো, মনে হচ্ছে আর একটু লাগবে, আর এক মুটকি দিয়ে দেবো। তারপর আমি 3 মুটকি দিলাম। দেখুন বন্ধুরা, ছানা কেটে গেছে, আমি 3 মুটকি ভিনিগার দিয়েছি। আমি সাদা একটা কাপড় নিয়ে নিয়েছি ছানাটা ছাকার জন্য। কড়াইতে সামান্য একটু জল দিয়ে দেবো, পড়ে গেল একটু নিচে, ছানার ভিতরে দিয়ে দিচ্ছি। এবার একটু বেঁধে রেখে দেবো আমি। আধা ঘন্টার জন্য রেখে দেব। এখানটা আমি দুধ রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, গুলিয়ে নেব। আপনাদের পরিমাণ মতো দেবেন,
দেখতে দিয়ে দেব। আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। আর এখানে কাজু বাদাম কুচি করে রেখেছিলাম দিয়ে দেব। দেখুন বন্ধুরা গাঢ় হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা একদম ঝরঝরে ছানা হয়েছে। এবার ছানার ভিতর দিয়ে দেব। একটুখানি বেকিং পাউডার ছোড়া দেবেন না। আর একটুখানি দিয়ে দেব ময়দা এক চামচের মতো। এবার ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা এইভাবে ভালো করে মাখিয়ে নেবেন। যত ভালো করে মাখবেন তত ভালো রসমালাই হবে। বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে, আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি একটু ছোট ছোট লম্বা লম্বা করে তৈরি করে নেব। আমি কড়াতে দিয়ে দেবো জল, মিশ্রা তৈরি করব। জল আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো চিনি। এরকম একটু নাড়াচাড়া দেবেন, তাহলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। জাল উঠে গেছে, এবার মিষ্টি গুলো দিয়ে দেবো। মিষ্টি দেওয়ার পর এরকম করে নাড়াচাড়া দেবেন, তাহলে মিষ্টি গুলো দারুণ হবে।
জালটা এই সময় একটু বেশি দেবেন। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। দেখুন বন্ধুরা একদম নরম তুলতুলে হয়েছে। এবার আমি কাজু বাদাম আর চিনির যে সেরাটা তৈরি করে রেখেছিলাম সেটার ভিতরে এখন মিষ্টিটা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এভাবে রেখে দেবো আমি এক ঘন্টা মতো। আমি একটুখানি কাজু বাদাম কুচি রেখেছিলাম, দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এখন বন্ধুরা আমার রসমালাই একদম রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।